এখন বাজে সকাল 7:03। আমি আজ এখান থেকেই আমার ব্লগটা আরম্ভ করছি। আমার নতুন ব্লগ সুচিত্রা ব্লগ চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট থাকবো, প্লিজ সবাই আমার কাছে থেকো। তোমাদের সবাই সবার ভালোবাসা আমার দরকার, তোমরা না হলে আমি সামনে এগোতে পারবো না। দেখতে থাকো আমার ভিডিওটা। আমি রাজকে স্কুলে এনেছি, স্কুলে ছাড়তে এনেছি। আজ রাজের স্কুলে পরীক্ষা। আমার ছেলে আজ জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে, নার্সারিতে ভর্তি হয়েছে। আজ তার স্কুলে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা দেবে আজ রাজ। এই যে ওটা আবার স্কুল, আন্টিগুলো দাঁড়িয়েছে এখানে, সব মেয়েদের ছেলেদেরকে বসাচ্ছেন যে যার জায়গায়। দেখো সব বসে গেছেন। এটা রাজের স্কুল ক্লাসরুম, সব ছেলে বসেছেন, সব আলাদা আলাদা বসে নিয়েছে। এই যে রাজ সামনে, ক্যামেরাটার সামনে রাজ আছে, সবাই বসে গেছে। পিচবোর্ড, পেন্সিল, লেট পেন্সিলে কি নিয়ে। এটা বাইরে, এটা বাইরে মাগুলো সবার দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে ছেলেগুলো বের হলে নিয়ে যাবে। এটা রাজের স্কুলের বাইরেরটা, বাইরের দিকটা আর কি। এটা স্কুল, এখানে পায়খানা, বাথরুম আছে। এটা কল, এটা রাস্তা। এদিকে একটা দোকান আছে, ছোট দোকান আছে। এটা হলো, এটা আন্ধারির ICTS স্কুল আর কি। এখানে যে খিচুড়ি, ভাত, ডিম এইসব ছেলেদেরকে দেওয়া হয়। আমি এই স্কুলটাও তোমাদেরকে দেখাবো, তোমরা আমার পাশে থেকে চলো। এই যে এই ভিতরে ঢুকলাম, দেখো কত ফুল গাছ, কী সুন্দর ফুল, খুব ভালো লাগছে জানো। আরও বৃষ্টি নেই, রোদ, প্রচুর রোদ, বৃষ্টি হলে এখানে আরও ফুলগুলো আরও সুন্দর লাগতো। দেখছেন ওই দিদিটা আমাকে, ফুলগুলো দেখো কী সুন্দর লাগছে, ফুলগুলো বন্ধুরা খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। রোদে না প্রচুর ভালো লাগছে দেখতে, দেখেছো কত গাছ, খুব সুন্দর এই জায়গাটা জানো। কেকে দেখবে চলে এসো। এই দেখো এদিকে, এদিকে স্কুলটা, এখানে একটা ছোট্ট গাছ আছে, পুচকু পুচকু ফুলগুলো ধরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো হলুদ হলুদ কালারের ফুল, এইগুলো শুকনো হয়ে গেছে রোদে, এইগুলো জল নেই রোদে শুকনো হয়ে গেছে ফুলগুলো। আরও অনেক ফুল আছে। এটা নারকেল গাছটা ওইদিকে, এখানে গাছটা, গোলাপ গাছটা ছিল শুকনো হয়ে গেছে, জল দেওয়া হয়নি, এগুলো জল দেন না। এখানে একটা কী গাছ, এটা জানি না আমি কী গাছ। এদিকে আরও ফুল আছে, ছোটো ছোটো সাদা সাদা ফুল, টগর ফুল না কি বলে, এদিকে ছোটো ছোটো ফুলগুলো, ছোটো গাছটাই ধরে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইটুকু গাছে এতগুলো ফুল ধরেছে দেখেছ। এটা হলো গেট, এখানে ভিতরে ঢোকা হয়। এই যে এইদিকটা স্কুল, এখানে পড়ানো হয় ICTS-এর ছেলেগুলো, এখানে পড়াশোনা করে। এগুলো রুমগুলো দেখাচ্ছি আমি তোমাদের, রুম। এখানে রান্না করছেন দিদি, দিদিটা রান্না করছেন, এখানে ভাত চাপিয়ে দিয়েছেন, এখানে আজকে ভাত হবে। এদিকটা দেখো যে রুমটা, যে এটা রুম, এখানে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে। এদিকে দেখো ওটা খেলার জন্য একটা চেয়ার আছে, এদিকে দেখো লেখা আছে কত কিছু, এবি বাবা সব কিছু লেখা আছে বড় বড় অক্ষরে, যাতে ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি বেশি আগ্রহ হয়। এদিকে জবা গাছ আছে, জবা ফুল ধরেছে। এই যে দেখো জবা গাছগুলো, এদিকে ডিম সিদ্ধ করবেন বলে ডিম গুছাচ্ছেন, এখানে দিয়ে ডিম সিদ্ধ করবেন। সবাই দেখো টিফিন দিয়ে গেছে নিবে বলে, খিচুড়ি, ডিম, ভাত সব। ফুলগুলো দেখো আমাকে খুব ভালো লাগলো, আবার আরও একবার চলে আসলাম ফুলগুলোর কাছে। দেখো আমি ফুলগুলো ধরেছি, ফটো তুলেছিলাম একটা। রাজের ড্রেস চেঞ্জ করে দেব, বই খাতা দেখছি, যে আমার টিফিন কই গিয়ে যে কিনছিলাম সেখানে সেগুলো কিনছি, খাবার কিনে এনেছে, কিনে এনেছে রোল রোলগুলো, ক্রিম আছে তার ভিতরে, টোস্ট টোস্ট মতন লাগে সেগুলো
খাবে বলে দুষ্টুমি করছে, কাপড় খুলবে না, জামা কাপড় ছাড়বে না বলে, ড্রেস চেঞ্জ করবে না, প্রচুর দুষ্টু জানো, প্রচুর দুষ্টুমি করে রাজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আগের ভিডিও দেখার জন্য, লাইক, আর আমার চ্যানেলটাই লাইক কমেন্ট শেয়ার করো, সবাই আমাদের পাশে থাকো বন্ধুরা, বাই। আজকে এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম।